নমস্কার বন্ধুরা, সিম্পল স্টাইল কুকিং এ আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি বড়ি দিয়ে নিরামিষ পালং শাকের ঘন্ট। এই রান্নাটি করতে আমি কি কি সবজি নিয়েছি চলুন একবার দেখে নিই। এখানে নিয়েছি আমি আলু, মূলো, গাজর, শিম, পেঁয়াজ কালি, বেগুন আর হাফ টমেটো। আর নিয়েছি এক আটি পালং শাক। আর নিয়েছি বড়ি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, আদা আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। সর্ষের তেল দিয়ে প্রথমে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করে দিয়ে দেব মূলো আর গাজর। শাক থেকে অনেক জল বেরিয়েছে, আমি আর জল দিইনি। তারপর বড়িগুলো দিয়ে দেব, একটু কেটে আদা দিয়ে দেব। দিয়ে দিয়ে আবার গ্যাস আস্তে করে ঢেকে দেব। ঢাকা খুলে দেখবো সব সবজিগুলো গলেছে কিনা, তারপর আবার একটু নাড়াচাড়া করব। সবজিতে একটু গ্রেভি থাকলে সেটা একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। গ্রেভিটা শুকনো হয়ে গেলেই আমাদের নিরামিষ পালং শাক